ছিল, তো আমি খুব একটা আসতে চাইনি, কারণ এরকম নট এক্সেপশনাল, এরকম প্রচুর অনুষ্ঠানে আমাদের ডাকা হয় এবং বিভিন্ন রকম কিছু করানো হয়, তো তারপরে প্রচুর কিছু অ্যাসিড আক্রান্ত দিক থেকে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গ এক নম্বরে আছে। আর আমাদের এই পশ্চিমবঙ্গে বেশিরভাগ অ্যাসিডে আক্রান্ত হয়ে পড়ে বাইক আরোহীর দ্বারা। তাই বেশ কিছু দুষ্কৃতী বাইক আরোহীর জন্য সমস্ত বাইকারদের একটা বদনাম। সেই কারণে মোটোভিশন একটা নজর কাড়া সচেতনতার বার্তা আর মোটোভিশনের একটা মিটের মধ্যে বা মোটো ফেস্টের মধ্যে তার বক্তব্য তুলে ধরল বা সচেতন বার্তা তুলে ধরল, যাতে অ্যাসিড আক্রান্ত মানুষকে না করা হয় বা অন্যান্য বাইকাররা যদি এই সমস্ত দেখে তার প্রতিবাদ করে তাদের ধরে প্রশাসনের হাতে। আর তারই সচেতনতার একটা নজির গড়লেন মোটোভিশন বাইকের একটা গ্রুপ। WBRM থেকে শুরু করে হজবরল্লা, RCB বিভিন্ন জায়গায় বাইকের অনুষ্ঠান আয়োজন করেন, কিন্তু এই মোটোভিশন একটু অন্যভাবে আয়োজন করলেন। বাইকের বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় নাকি বাইকে করে এসে অ্যাসিড নিক্ষেপ করে দিয়ে চলে যায়, তাই বাইকারদের বেশি করে সচেতন করছে, যারা এরকম দুষ্কৃতি বা যে দুষ্কৃতির এরকম দুষ্কর্ম করছে তাদের আটকাতে, আটকে পুলিশের হাতে তুলে দিতে, তারা যেন শাস্তি পায়, তার কারণেই তারা এই সচেতনতার একটা জায়গা উপস্থাপন করেছেন। এর সাথে সাথে উপস্থাপন করেছেন একটি ফ্যাশন শোয়ের আয়োজন। আর এই ফ্যাশন শোয়েতে যারা অ্যাসিড অ্যাটাক হয়েছেন তাদেরই বেশ কয়েকজন অংশগ্রহণ করেছিলেন এবং তাদেরই এই অংশগ্রহণে মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কেউ আছেন রানাঘাট থেকে, কেউ হুগলি থেকে, কেউ হাওড়া থেকে, কেউ মেদিনীপুর থেকে, কেউ কলকাতা থেকে, বিভিন্ন জেলার অ্যাসিড আক্রান্ত মহিলারা এই জায়গায় অংশগ্রহণ করেছে। তবে মোটোভিশনকে ধন্যবাদ জানাই এই রকম একটি জায়গায় আমাদের আমন্ত্রণ জানিয়েছেন বলে, তাই হয়তো এরকম একটা দৃশ্য দেখতে পেলাম, হয়তো জানা ছিল না। বিভিন্ন ধরনের প্রচার হয় গাছপালা নিয়ে, জলের নিয়ে, সবুজের বার্তা নিয়ে, সেফ ড্রাইভ সেভ লাইফের নিয়ে, পরিবেশের নিয়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্নভাবে প্রচার করে। যদি অ্যাসিড আক্রান্ত যাতে না হয় তার বিরুদ্ধে যদি তার প্রচার করা যায় একটা খুব ভালো ব্যাপার হয়। এই জায়গাতে সেটাই রিয়া বা সাগনিক তুলে ধরেছেন এই কথা, আর এই কারণেই এখানে এনাদের একত্রিত করেছেন।